শাড়ি কিনতেও এক টাকায় পেয়ে যাবেন, 50 পয়সা করে, 50 পার পিস এক টাকা। আর মিনিমাম কত অর্ডার করতে হবে? এটা 4 টাকা, 1.5 টাকা, 12 পয়সা করে, মাত্র 12 পয়সা। আচ্ছা এই রেটটা কত রেখেছো? 50 পয়সা। আপনাদের জন্য গুড নিউজ আছে, আমরা একটা ফেসবুক পেজ চালু করেছি যার নাম ভিক্টরি অফ টুথ পাবেন। আর হ্যাঁ, ওখানে কিন্তু নতুন অ্যাঙ্কারও থাকছে। আপনারা যেমন এতদিন ধরে লাকি পেট চ্যানেলকে সাপোর্ট করে যাচ্ছেন, আমরা আশা করব আমাদের ফেসবুক পেজটাকেও এভাবে সাপোর্ট করে যাবেন। করব আমাদের এই ফেসবুক পেজটাকেও লাইক করবেন, শেয়ার করতে থাকবেন, অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো করতে আপনারা ভুলবেন না। এই ফেসবুক পেজের নাম আমাদের চ্যানেলের টাইটেলে পেয়ে যাবেন, তার সাথে লিংক আমাদের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। চলুন একটুখানি মজাদার ভিডিওটা দেখি। সেলিব্রিটির সঙ্গে দেখা করার সুযোগ হয় তো কার সঙ্গে দেখা করতে চাইবেন? কোন সেলিব্রিটির সঙ্গে দেখা করতে চাইলে কার সঙ্গে দেখা করবেন, বা সুযোগ থাকলে কার সঙ্গে দেখা করবেন? মানে এই দুজন। আর যদি বলেন যে ড্রিম অ্যাক্ট্রেস, ড্রিম অ্যাক্ট্রেস, আর কোন ভালো মানে প্রিয় ডায়লগ যেটা আপনি সবসময় মনে করেন বা মনে পড়ে? আচ্ছা, শাহরুখ খান অভিনীত কোন ফেভারিট মুভি যেটা বারবার দেখতে ইচ্ছে করে? হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার লাকি পেট চ্যানেল, আমি সুস্মিতা। আজকে একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা ফিশ ফার্ম ভিজিট করতে যাচ্ছি, যেখানে আপনারা বেবি ফিশ পাবেন, মানে ছোট ছোট বাচ্চা মাছ পাবেন। ভিডিওটির মধ্যে অনেক কিছু ভালো ভালো ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য থাকছে। তো আমরা ভাইয়ের ফিশ ফার্মে এসে গেছি, ভাইয়ের ফিশ ফার্ম, আর বাড়িতেও কিন্তু অনেক ফিশ আছে, কালার ফিশ ওখানেও আছে। তো প্রথমে ফিশ ফার্মটা আমরা ভিজিট করব, তারপরে ভাইয়ের বাড়িতে গিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। মিনিমাম কত অর্ডার করতে হবে আর কত টাকা থেকে স্টার্টিং আছে? উইডো হচ্ছে 1 টাকা, উইডো বাচ্চা, টাইগার বাচ্চা 12 পয়সা, অ্যাঞ্জেল বাচ্চা ক্যাশ ডাউন 2.5 টাকা, ব্লু 4 টাকা, অর্ডিনারি 1.5 টাকা। আবার কিছুদিন পর যাওয়ার মাছ হিউজ হবে, দাম কমে যাবে, ঠিক আছে। আর পুরনো গিনটায় 50 পয়সা, বেলুম রেটাই 50 পয়সা, আর ওখানে রেটটা এবার এখনো বাচ্চা তো হয়নি, এখন হলে তখন বলতে পারবে। হকি পকি তো আমরা দিই না বাচ্চা, ঠিক আছে। এগুলো হচ্ছে স্টার্টিং প্রাইস, তাই তো? রেটটাকে বাচ্চা হলে তখন দাম বলবো, ঠিক আছে। ধরুন আপনাকে দেখিয়ে দিচ্ছি ভাই, এগুলো কি আছে একটু বলো? উইডো, উইডো। তার এজটা কত? এ 7-8 মাসের মাছ। না কেউ কেউ যখন বলে যে আমি এতটা এতে অর্ডার দিই, হ্যাঁ সেও করতে পারে। ঠিক আছে, তো সব রকমের কালার আছে, তাই তো? হ্যাঁ সব রকম কালার। আচ্ছা, যে নানা রকম কালার দেখতে পাচ্ছি, কিছু কিছু কালারের ক্ষেত্রে দেখেছি একটু প্রাইসটা একটু মানে বেশি হয়। না আমার সব মাল একই রেট, সব কালার একই রেট, 1 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কালারের হিসাবে কিন্তু কোনো প্রাইস নেই, এখানে সব কালারই আপনারা দেখতে পাচ্ছেন, সব কালারই কিন্তু 1 টাকায় পেয়ে যাবেন, পার পিস 1 টাকা। আচ্ছা ভাই, এই মাছটা কি আছে? বেলুম রেডাই। রেঞ্জটা কত? এর রেট মাত্র 5-6 মাসের মাছ। আচ্ছা, এটা কি অ্যাডাল্ট? অ্যাডাল্ট। আচ্ছা, এর থেকে বাচ্চা যদি কেউ চায় তো পেয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর রেটটা কত রেখেছো? 50 পয়সা। 50 পয়সা পার পিস? পার পিস বাচ্চা। তো যথেষ্ট কমই এর রেটটা আছে, তো আপনারা যে কোনো সময় ভাইয়ের কাছে কিন্তু অর্ডার দিতে পারবেন। এটার যে সাইজটা দেখাচ্ছে ভাই, এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ, এর থেকে ছোট যদি কেউ চান তো অবশ্যই আপনারা ভাইয়ের সাথে কথা বলে অর্ডার দিতে পারবেন। তো আরো একবার আমি প্রাইসটা বলে দিচ্ছি, মাত্র 50 পয়সা পার পিস, তো যথেষ্ট কম প্রাইসের মধ্যেই আছে। ভাই এই ফিশগুলো কি আছে? অর্ডিনারি টাইগার। আচ্ছা, তো এর এজটা কত, কত বড় এটা? এটা 7-8 মাসের মাছ। সবই অ্যাডাল্ট? সবই অ্যাডাল্ট মাছ। আচ্ছা, তো এর প্রাইসটা কত রেখেছো? এই বাচ্চা মাছের দাম দাম 12 পয়সা করে, মাত্র 12 পয়সা মানে পার পিস? পার পিস বাচ্চার। আচ্ছা, এইটা এ 5000 নিতে হবে, এক প্যাকেট, এক প্যাকেট 5000 থেকে। আচ্ছা, মিনিমাম 5000 তোমাকে, মিনিমাম 5000, 10000, 50000, 1 লাখ যত পারবে। আচ্ছা, 5000 থেকে স্টার্ট, 5000 থেকে স্টার্ট। আর এর এই যে সাইজটা বলছি, এটা কত মানে প্রাইসটা কত? এই মাছের সাইজ, আমরা এই মাছের সাইজ প্রাইস কত হবে? 7-8 টাকা হবে। 7-8 টাকা।
আমরা দেখি মাছ বেশি না, আমার বাচ্চা বেশি। আচ্ছা, তো আপনারা এই মুহূর্তে যে এখন দেখতে পাচ্ছেন যে ফিশগুলো, এটা হচ্ছে অ্যাডাল্ট ফিশ, এটা কিন্তু পাবেন না। এর থেকে ছোট যে ফিশটা আছে, বাচ্চা ফিশগুলো, সেইগুলো পেয়ে যাবেন, এটা পাবেন। আর আপনাকে মিনিমাম 5000 অর্ডার করতে হবে। আচ্ছা ভাই, এই ফিশটা কি আছে? অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল, তো এখানে তো কালার অন্য অন্য আছে। হুম, এটা ক্যাশ ডায়মন্ড। আচ্ছা, আর যেটা ব্ল্যাকটা? এটা অর্ডিনারি। অর্ডিনারি, তো এটার সাইজটা কি, কত দিনের এটা? এটা অ্যাডাল্ট মাছ। অ্যাডাল্ট মাছ। আচ্ছা ভাই, এই ফিশটা কি আছে বলো? ক্যাশ ডায়মন্ড। আচ্ছা, এটা বড় তো দেখছি ফিশটা। হুম, বড়। তো এটা তো অ্যাডাল্ট ফিশ। অ্যাডাল্ট ফিশ। তো অ্যাডাল্ট ফিশ তো কেউ যদি অর্ডার করে তো পাবে না? তো না, পাবে না। তো বাচ্চা মাছটাই অর্ডার করতে হবে। হ্যাঁ, বাচ্চা মাছ। আচ্ছা, এখন কি প্রাইস রেখেছো? ক্যাশ ডায়মন্ড বাচ্চা প্রাইস হচ্ছে 2.5 টাকা। 2.5 টাকা বাচ্চাটা, তাই তো? বাচ্চা। হ্যাঁ, অর্ডিনারি 1 টাকা, ব্লু 4 টাকা। আচ্ছা, 2.5 টাকা, 4 টাকা। এটা 4 টাকা, 1.5 টাকা, 1.5 টাকা ব্লু। আচ্ছা, এর যে বাচ্চা মাছগুলো সেইগুলো কিন্তু আপনারা 2.5 টাকা, 1.5 টাকা, 4 টাকায় পেয়ে যাবেন। তো মিনিমাম কত অর্ডার করতে হবে একটু বলে দাও। যেরকম 1000-2000 যেমন যে পারবে। ভাইয়ের ফিশ ফার্মটা যথেষ্ট বড় আছে, তো প্রত্যেকটা চৌবাচ্চা ঘুরে তো আমি দেখাতে পাচ্ছি না, তো ভাই সামনে থেকে ধরে নিয়ে এসে আমাদের দেখাচ্ছে। আর এখানে এখানে কিন্তু আপনারা অ্যাডাল্ট সাইজটা পাবেন না, আপনারা ছোট ছোট বাচ্চা মাছগুলো পাবেন। যে অ্যাডাল্ট মাছগুলো দেখানো হচ্ছে তারই ছোট ছোট বেবি আপনারা পাবেন। আর এখানে 8-10টা কেউ পিস, মানে 8-10টা পিস পাবেন না। এখানে মিনিমাম আপনাদের একটু বেশি কোয়ান্টিটি নিয়ে যেতে হবে, নিজেরা এসেও নিয়ে যেতে পারবেন। আর 1500 এরম আপনাদেরকে অর্ডার দিতে হবে। কেউ খুচরো হয়তো চাইলেন, সেটা কিন্তু এখান থেকে পাবেন না। আচ্ছা ভাই, এই ফিশটা কি আছে একটু বলো? লেমন টাইগার। লেমন টাইগার। আচ্ছা, এটাও তো অ্যাডাল্ট মাছ। হ্যাঁ, অ্যাডাল্ট মাছ। অ্যাডাল্ট মাছ, তো এগুলো তো কেউ পাবে না, তোমার কাছে তো বাচ্চা অর্ডার করতেই হবে। তো এর বাচ্চাও যদি অর্ডার করে তো কত দামটা? কত? 1 টাকা। 1 টাকা। আচ্ছা, পার পিস 1 টাকা। আর মিনিমাম কত অর্ডার করতে হবে? মিনিমাম 5000-10000 যেমন। 5000 থেকে। তো মিনিমাম আপনাদের 5000 থেকে অর্ডার করতে হবে। খুচরো কিন্তু কেউ পাবেন না এখান থেকে। হ্যাঁ না, 1000-2000 পাবে। 1000-2000 তো তাও মিনিমামই দিতে হচ্ছে, মানে 5-10টা কেউ পাবে না। 5-10 কেউ পাবে না, মোটামুটি 1000-2000-5000 এরকম অর্ডার করতে হবে। আর পার পিস কিন্তু 1 টাকা। তো ওটা বড় করেও আপনারা দিতে পারবেন কাউকে। তো খুবই সুন্দর কালারটা, দেখতে খুবই ভালো লাগছে, অ্যাকোরিয়ামে তো আরোই সুন্দর দেখতে লাগবে। এই ফিশটা কি আছে ভাই? ব্ল্যাক ফিন। আচ্ছা, এর এজটা কত? এর এজ 7-8 মাসের এজ। এটা ব্ল্যাক ফিন টেট্টা। আচ্ছা, তো এর প্রাইসটা কত রেখেছো? এই মাছ আমরা বাচ্চা বিক্রি করি না, সাইজ করে বিক্রি করি। সাইজের মাছ আমাদের কাছে পাবে, ঠিক আছে? মানে বড় সাইজ। শীতে শীতে শীতের সময় পাবে। আচ্ছা, এখন পাওয়া যাবে না? না, শীতের মানে সময় বাচ্চা এখন হবে না, তো বর্ষাকালে হয়। আচ্ছা, তো বর্ষাকালে বাচ্চা করার পর আমরা সাইজ করব, সাইজ করে ওই 1 গ্রাম সাইজের মাছ পাবে আমরা। ভাইয়ের কাছে কিন্তু সমস্ত রকমের ফিশ আপনারা পেয়ে যাবেন, যার যা দরকার এখানে কিন্তু সবকিছু অ্যাভেলেবেল আছে। আর ভাই আরো অনেক ফিশ দেখাবে। ভাই, এই ফিশ গুলো কি আছে? বোম্বে গ্রিন টাইগার, পুরনো গ্রিন টাইগার। পুরনো গ্রিন টাইগার। আচ্ছা, এর এজটা কত? এর হচ্ছে এজ 5-6 মাস হচ্ছে। 5-6 মাস, তো এটা কি অ্যাডাল্ট? এটাই অ্যাডাল্ট হবে, হচ্ছে। আর একটু বড় হবে? আর একটু বড় হবে। আচ্ছা, তো এর যখন বাচ্চাকে অর্ডার করবে মিনিমাম কত দেবে? মিনিমাম এর বাচ্চা বলতে গেলে খুবই কম হয়, ওই 10000-15000 পেয়ে যাবে। 10000-15000 অর্ডার করলে পেয়ে যাবে। হ্যাঁ, আর প্রাইসটা কত রেখেছো বাচ্চা মাছের? এর বাচ্চা মাছ 50 পয়সা করে। 50 পয়সা, তো বাচ্চা মাছের পার পিস 50 পয়সা করে আপনারা 10-15000 যে যত পারবেন অর্ডার করলে সব সময় পেয়ে যাবেন। কালারটা কিন্তু দেবি? হ্যাঁ, কালারটা খুবই খুবই সুন্দর। আচ্ছা ভাই, এগুলো তো আমরা অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি, হোয়াইট কালারের আছে, আর একটু ইয়েলো কালারের আছে, একটা জেড ব্ল্যাক আছে। তো এদের বয়সটা কত? এদের সবাই অ্যাডাল্ট বয়স। সবাই অ্যাডাল্ট? সবাই অ্যাডাল্ট। আচ্ছা, তো অ্যাডাল্ট তো তোমার কাছে পাবে না, তুমি প্রথমেই বলেছো। হ্যাঁ হ্যাঁ, তো বাচ্চা কত দিনের পাবে? বাচ্চা 10-12 দিনের বাচ্চা পাবে। আচ্ছা, তো বাচ্চার পার পিস কত করে দিচ্ছ? প্লাটিনাম বাচ্চা 3 টাকা, আর জেড ব্ল্যাক 10 টাকা। জেড ব্ল্যাক বাচ্চা এখন বসাইনি, বসাবো, বসালে পাবে। আর অ্যাঞ্জেলের ক্ষেত্রে কতগুলো মিনিমাম অর্ডার করতে হবে? মিনিমাম যেমন যে পারবে, 1000-2000-3000 যেমন যে নেবে তার তেমন, মানে যার যেমন কোয়ান্টিটি লাগবে। মোটামুটি 1000 থেকে তোমার কাছে? 1000 থেকে শুরু। শুরু? হ্যাঁ। আচ্ছা, এই রেড কালার যে ফিশ গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর নাম কি? রেড টাইগার। রেড টাইগার, এটা ছোট না বড়? এটা সবে এসছে, নতুন এসছে। নতুন এসেছে? এটা কত দিনের? এইটা সবে 2-3-4 মাস মাঝে হবে, হয়তো।
মানে এর থেকে বড় হলে তুমি দিতে পারবে না, ছোট বাচ্চা দিচ্ছো? না বাচ্চা দেবো, বাচ্চা দেবে। তো এর স্টার্টিং প্রাইসটা কত? স্টার্টিং প্রাইস এখনই বলতে পারবো না, যে বাচ্চা আগে হলে তাই বলতে পারবো। আচ্ছা, তাও আশা করছি কুড়ি বাইশ টাকা রেঞ্জে দিতে পারবো। স্টার্টিং প্রাইস কুড়ি বাইশ টাকা বাচ্চার দাম। আচ্ছা, তো এটা কতদিনের, মানে তুমি পরে দেবে? হ্যাঁ এখন দেরি আছে, সে জুলাই মাসে। আচ্ছা, এখন তুমি দিতে পারবে না, তাই একটু বড় করে তবে দেবে, বাচ্চা করে তবে। আচ্ছা ভাই, এই ফিশ গুলো কি আছে? নিয়ন কার্ডিনাল টেটটা। আচ্ছা, এটা ছোট না অ্যাডাল্ট? না এটা অ্যাডাল্ট নয় এখন, দেরি আছে অ্যাডাল্ট। অ্যাডাল্ট হয়ে মানে বাচ্চা হলে তবে তুমি দেবে, তাই তো? বাচ্চা ওইখানে হয় না, তাও চেষ্টা করব। আচ্ছা, এটা এখন বাচ্চা অ্যাভেলেবল নেই, এটা হলে আমি আপডেট দিয়ে দেব। আচ্ছা, আপাতত এখন হয় না, বাচ্চা বাচ্চা শীতকাল শীতকাল টাইপে হয়, শীতকালে হয়। আচ্ছা ভাই, এই ফিশ গুলো কি আছে? অর্ডিনারি সার্পে। এটা কত দিনের? এটা অ্যাডাল্ট মাছ। অ্যাডাল্ট মাছ। তো এর বাচ্চা গুলো কত দিনের পাওয়া যাবে? ও বললে বসালে মাছ পাওয়া যাবে, এখন তো হবে না, সেই বর্ষাকালে হবে। বর্ষাকালে পাওয়া যাবে? হ্যাঁ বর্ষাকালে পাওয়া যাবে। তো মিনিমাম কত অর্ডার দিতে হবে এই মাছের ক্ষেত্রে? এই মাছ যত বলবে 10,000, 20,000, 30,000, 40,000 যে যত পাবে তুমি দিতে পারবে, তাই তো? আচ্ছা, মিনিমাম 5,000 নিতে হবে, মিনিমাম মিনিমাম 5,000 অর্ডার করতে হবে। আর এই স্টার্টিং প্রাইসটা একটু বলে দাও। এই আচ্ছা, 20 পয়সা করে। 20 পয়সা স্টার্টিং প্রাইস, তো যথেষ্ট কমই আছে। তো আপনারা যে যত খুশি অর্ডার করলে কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন। আপাতত আমরা ভাইয়ের ফিশ ফার্ম ভিজিট করেছি, ভাইয়ের বাড়িতে এসেও অনেক কিছু ফিশ দেখলাম, তাদের প্রাইসটাও আমরা জানালাম। তো এবার ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিই, যাতে আপনাদের ভাইয়ের সাথে যোগাযোগ করতে সুবিধা হয়। ভাই কন্ট্যাক্ট নাম্বার বলো। 8910-828264। কল করার সময় এই নাম্বারে কল করবে? হ্যাঁ, কখন কলটা করবে? রাত্রিবেলা করলে সুবিধা হয়, 7টা-7টার পরে। আচ্ছা ঠিক আছে, তো 7টা-7:30টার পরে আপনারা কল করতে পারবেন। ভাই কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলো, এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা শেষ করার আগে বলতে চাই, ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। তো বন্ধুরা, আমাদের 1,00,000 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই। যে বন্ধুরা এতদিন ধরে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। আপনারা যদি আপনাদের ভিডিও আমাদের চ্যানেলে দিতে চান, তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর হ্যাঁ চ্যানেলের স্ক্রিনের মধ্যেও কিন্তু দেওয়া থাকবে। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।